हेलो बंधुरा, आज हमें हाजिर हो एक दारुण रेसिपी निये। जानते हले पुरो भिडियोटी स्किप ना करे देखते थाकुन। बाड़ीते एक छोटो कुमड़ोर गाछ हयेछे, सेखान थेके आमी कयेकटा पाता तुले निच्छि। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পাতাগুলো। গায়ে কাটা কাটা থাকে কুমড়ো পাতায়, সেগুলো ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। কয়েকটা আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর অল্প পাতিলেবু রস দিয়ে দিলাম। দিলাম এক চামচ টক দই, পোস্ত বাটা এক চামচ, কালো সরষে বাটা তিন চামচ, চার থেকে পাঁচ কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আমি ছোট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এরপর আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এরপর পাতাগুলো ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে চারিদিকটা মাখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা পাতায় এইভাবে মাখিয়ে নেব। এরপর মাখিয়ে রাখা মাছটা আমি ঢাকাটা খুলে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কুচনো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এই পাতার মধ্যে একটা পিস মাছ নিলাম, কিছুটা মশলা আমি দিয়ে দিলাম। তারপর এইভাবে মুড়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আরেকটা মাছ দিয়ে দিলাম, কিছুটা মশলাও আমি দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে। প্রত্যেকটা আমি এইভাবে উল্টে দিচ্ছি। আরও 10 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি কতটা হয়েছে। হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি, একটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে।
দারুণ হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা কিন্তু আস্তে আস্তে খুলবেন, খুব গরম আছে। মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমি এরপর একে একে সমস্ত পাতুড়ি তুলে নিচ্ছি। এরপর একে একে আমি বাকিগুলো খুলে নিচ্ছি। আমার এই পাতুড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।